তুই কুসুমরে কই পেলি? কুসুমরে নিয়েছস? ওই পাইলাম পরে বলি, আগে ঘরে ঢুকি, ঘরে গিয়ে কথা বলি। ঠিক আছে, আপনি গিয়ে কথা বলেন, আমি যাই আমার কাজে। আরে দূর, তোমার পুরাতন বন্ধু, তুমি বাড়িতে বসে নিজে আপ্যায়ন করো, বাইরে পরে যাও। এতদিনে বুঝছি বিয়ের কথা কইলে কিল্লা গেড়ায় যাও, তোমাদের মধ্যে ভাব সম্পর্ক হন আছে। শুনুন দুলা ভাই, আপনি ভুল বুঝতেছেন, শামসু এখন আর আগের মতো নাই। আগের মতো নাই কি, আগেও কখনো কিছুই আসিল না। দুলা ভাই শুনেন, আমি একটা গুরুত্বপূর্ণ কাজে যেতেছি, আর নাহলে আপনারা কিন্তু আপনার জবাব আমি দিয়ে দিতাম। তুমি উত্তর দিলে তার কাউন্টার আমি ঠিকই দিতাম। শামসু ঢাকায় এসে আমি জানি তার লগে আমার কথা হয়েছে, কিন্তু হঠাৎ করে তোমার নিয়ে এসে বাসা আসলো, এটার কারণ কি? নিশ্চয় তোমার সাথে শামসুর যোগাযোগ আছে। শুনুন দুলা ভাই, আমি একটা কথা বলি, আমার বন্ধু ওর সাথে আমার যোগাযোগ থাকতেই পারে, আপনি উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি কিন্তু ওরে অপমান করতেছেন, সাথে আমারও অপমান করতেছেন। উফ, আপনারা দুজন মিলে এখানে মারামারি করেন, আমি গেলাম। কি কখনো যে আপনার আমার দেখা হইলো, আমার ইন্টারভিউটা মনে হয় বাতিল হয়ে যাবে। তুমি কই ইন্টারভিউ দিবে আমারে কও, আমি তা করে কয়ে দিতেছি, একটু দেরি হইলেও তারা বিষয়টা কনসিডার করবো। সেটা করতেছে মাথা বরাবর একটা বাড়ি দিয়ে মাথা দুই ভাগ করে ফেলাই। ইস, সে ফোন করবো আর ইন্টারভিউ টাইম বাড়াই দিব, কত হেরা মলাল। আচ্ছা শোনো, তুমি কিন্তু নিজে অন দেরি করতেছ। আচ্ছা হইছে দুলা ভাই, উনি কিন্তু আমাদের মেহমান, চা কফি খাইতে দিয়েন। আর একটা কথা মনে রাখেন, এটা কিন্তু একটা ভদ্র লোকের বাসা, আমি গেলাম। ভদ্র পরিবারের কাজ না, কোনো ভদ্রলোকের কাজ না। শামসু চলো, দুপুরে রান্না বান্না হইব, তুমি আমার লগে লাঞ্চ করবা, তারপর যাইবা ঢেকুর তুলতে তুলতে। আসো, সেটা পরে দেখা যাবে, আগে ঘরের ভিতরে নিয়ে যান, দরজার মধ্যে তো 15 মিনিট কাটাই দিলাম। তাই তো, আমি তো খেয়ালই করিনি, কুসুম তোমার লগে কাটা কাটা কথা কইতেছিল, আমার তো সন্দেহ হইতেছিল। তাই তো, এতদিনই গলাম কেন? আসো আসো আসো।